হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বাসা পাচ্ছি পরিবারে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো অনেকদিন যাবত কলোনির কোনো ভিডিও দেওয়া হয় নাই, আজকে দিব। তো শীতের দিনে তো পাখি পুরোপুরি ঢাকে রাখবেন, না হলে ঠান্ডা লাগে যাবে। তো দেখতে পাচ্ছেন এদিকে পুরো ঢাকে দিচ্ছে, উপরে হালকা পাতলা ছোট ছোট ফুটা আছে, ওখান থেকে বাতাস ঢুকে যাবে। তো কলোনির পুকুরটা দিব, ওখান থেকে অক্সিজেন ঢুকে যাবে, অক্সিজেনের চিন্তা করতে হবে না। তো কলোনিতে ঢোকার জন্য প্রথমে আপনাদেরকে চেপটা আমাদেরকে ফুল করে নিতে হবে। তো এখন আমরা কলোনিতে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন কলোনি আপনারা, তালাটা এখানে রাখি। আর এখন চেপটাকে প্রথমে ঢুকাইতে হবে, কারণ আপনাদেরকে আমি আজকে দেখাবো কে কয়টা ডিম দিছে না দিছে, ঠিক আছে? তো চারটাকে আমরা ঢুকাই নিছি। এখন আমরা ঢুকবো, আমরাও ঢুকে গেছি। তো এই সিস্টেমে আমরা বানাইছি। তো ঢুকার পর এখানে আমরা এটা দিয়ে দিই। তো যাই হোক, তো লাইট কয়টা লাগাইছি দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা লাইট। তো এই লাইটগুলো অনেক হিট হয়, এই লাইটগুলোই লাগাবেন, তাহলে হবে কি আপনাদের পাখিদের কোনো জ্বর টর হবে না। আর পাখিরা এই প্রচুর পরিমাণে হিট হয় শীতের দিনে, আর গরমের দিনে এই তিনটা লাইট খুলে আমি সাদা লাইট লাগাই দেবো, ঠিক আছে? এই তিনটা লাইট খুলে আমি সাদা লাইট লাগাই দেবো, কারণ শীতের সময় সবার জ্বর হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে 13 জোড়া বাদুড়িকা, একটা বেশি আছে, আর মোট আছে তার দেখুন 27টা বাদুড়িকা আছে এখানে মোট। তো এম 27টা আছে, কারণ একটার জোড়া মারা গেছে, অনেক ঠান্ডা লাগছে ওকে, কলোনিটা তো নতুন করছে আপনারা তো জানেনই। তো ওর জোড়াটা মারা গেছে কারণ ওকে অনেক ঠান্ডা লাগছিল, আর জ্বর হয়ে মারা গেছে, কারণ নতুন নতুন কলোনিতে ছাড়ছি কয়েকদিন আগেই। তো কলোনিতে ছাড়ার পর ও এখানের আবহাওয়াটাতে ম্যাচ করতে পারে নাই, ঠিক আছে? ওখানে ছাই আছে, তো এখানে নেট আছে, নেটের পিছনে চিমটি আছে যেন বাতাস যেন না ঢোকে, কারণ বাতাস ঢুকলে তো সব পাখি মারা যাবে, ঠিক আছে? তো এই পদ্ধতিতে বানাইছি। আর লাইটগুলো সকালে জ্বালা রাখি, সকাল 10টার পর বন্ধ করে দিই, আবার রাত্রে সন্ধ্যা হইলেই জ্বালাই দিই, আবার রাত 9টার পর বন্ধ করে দিই, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাবো কোন হাড়িতে কয়টা ডিম দিছে না দিছে, মানে কলোনিতে কেমন। কলোনিতে কিন্তু প্রচুর ডিম বাচ্চা করে, ওই যে গ্রিট মাস্ট বি, গ্রিট আর ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখবেন, মানে সমুদ্রের ফেনাটা দিয়ে রাখবেন। আমার সমুদ্রের ফেনাটা আনে রাখতে হবে এখানে। এই যে পানি দিচ্ছি, তারপর খাবার দিচ্ছি অনেকগুলো, এই খাবারটা আমি দুদিন পর পর ঝাড়ে দিই, ঠিক আছে? তো যাই হোক, এখন যেটা কথা, তো এভাবে লাইট জ্বালাবেন। এই লাইটগুলো 40 টাকা করে, এগুলো ফিউজ হয়ে যায়, কিন্তু আমি লাগাইছি দুইটা ফিউজ হয়েছে, আবার কিনে আনছি আবার লাগাইছি, আর এইটা এখন 2 সপ্তাহ থেকে জ্বলতেছে, এখনও ফিউজ হয় নাই। 2 সপ্তাহ থেকে জ্বলতেছে, এখনও ফিউজ হয় নাই। তো এটা মনে হয় না আর ফিউজ হবে, কারণ এটা ভালো বের হয়েছে। তো এই লাইটগুলো আপনারা শীতের সময় লাগাবেনই। আর খাঁচা যারা পাখি পোষেন, তারা অবশ্যই পাখিকে ভালোভাবে ঢাকে রাখবেন, আর শীতের সময় কোনো পাখি কিনবেন না, ঠিক আছে? তো এটা নিয়ে পরবর্তী ভিডিও দিব, শীতের সময় পাখি কেন কেনাবেচা করা উচিত না। তো এটা নিয়ে ভিডিও আসবে, আপনারা ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা পুরো দেখেন। এখন আমি আপনাদেরকে কলোনির প্রোগ্রেস দেখাই। তো 13 জোড়া বাজিকা রাখছি, কে কয়টা ডিম দিছে, তো ওই জন্যই চারটা আনলাম, কারণ চেয়ারে দাঁড়া হয়ে আপনাদেরকে দেখাবো আমি আজকে। তো এখন আপনাদেরকে দেখাই, এই যে ড্যানিশ ডিম দিছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন কতগুলো ডিম দিছে, কতগুলো ডিম নিয়ে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 5টা 6টা ডিম হবে, 3 দিন 6টা ডিম, ঠিক আছে? আরও ডিম দিবে, মানে কলোনিতে প্রচুর পরিমাণে ডিম দেয়। এ দিছে নাকি? ও এও তো দিছে, ও হো 2টা, আমি জানতাম না যে এ ডিম দিছে, ঠিক আছে? আমি জানতাম না, তো 2টা ডিম দিয়ে দিছে আপনারা দেখতে পাচ্ছেন। ও যে ডিম দিছে আমি জানতাম না, এই হাড়িতেও ডিম দিছে। তো যা আপনাদেরকে দেখাইতে আসে, আমিও দেখে নিলাম। তো কলোনিতে হাড়িগুলো চেক করতে হয়, তো এখানে দেখতে পাচ্ছেন এখানেও আছে, কটা ডিম রে, 3টা ডিম খালি, যাক সমস্যা নেই, খালি 3টা ডিম দিছে, ঠিক আছে? এখন এখন আমরা যেটা দেখব আর কে কে ডিম দিছে, এখানে দেখতে পাচ্ছেন ডিম আছে 1 2 3 4 5টা ডিম আছে এখানে, ঠিক আছে? এখানে 5টা ডিম আছে আপনারা দেখতে পাইলেন। যাই হোক, ওই ছালাবাটা ডিমে তাপ দিতেছে, এটা কার ডিম? এই যে এই পাখিটার ডিম, এই পাখিটার ডিম হইলো যে 5টা ডিম,
এখন আপনাদেরকে দেখাবো যার জোড়া মারা গেছে, ঠিক আছে? তো এই যে এর জোড়াটা মারা গেছে জ্বর হয়ে, কিন্তু দেখেন ডিম আছে এর কাছে, দুই দুই চার পাঁচটা ডিম আছে, এর জোড়াটা মারা গেছে, দুই দুই চার পাঁচটা ডিম। তো এই ডিমে তাপ দিচ্ছে মনে হচ্ছে, তো যাই হোক তাপ দিলেই ভালো, এর জোড়াটি মারা গেছে। তো এখানে লুটিনও ডিম দিছে, দেখেন কয়টা, তিন তিন ছয় তিন তিন ছয় সাতটা ডিম দিছে লুটিনও, এর জোড়াটাও লুটিনও, ঠিক আছে, এর জোড়াটাও লুটিনও। তো যাক আমরা ডিস্টার্ব না করি, নামে যাই। সো যাই হোক, তো দেখাই দিলাম আপনাদেরকে কেমন কী প্রোগ্রেস, আর একটা পদ্ধতি শেখাবো, কারণ তখন কলোনিতে যদি কলোনি করতে চান তো যত বড় করে কলোনি করবেন অত ভালো, অত ভালো বেশি বেশি ডিম বাচ্চা করবে, ঠিক আছে? ওড়াউড়ি করতেছে, আমি ডিম দেখা দেখি করলাম। তো তো এখানে রোমিও জুলিয়েটকেও ছাড়ছি কয়েকদিন আগে, ওই যে রোমিও নিচে বসে আছে, ও এখনও হালকা পাতলা ট্যাম আছে হাতে ওঠে, তো এই যে উঠবে, এই যে দেখতে পাচ্ছেন, আর ওই যে রোমিওর বউ, রোমিওর জোড়া, এই যে মেয়েটা অতটা ট্যাম না, আরে চলে গেলো বাদ দেন, ওরা ট্যাম না, ঠিক আছে, আর এ হলো ফুল ট্যাম, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন রোমিও হলো ফুল ট্যাম, ঠিক আছে, এ বাসি বাজাইতে পারে, চুমা দিতে পারে। তো এগোর ছাড়ছি কলোনিতে, তো থাকুক সমস্যা নাই, যাও দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন যেটা পদ্ধতি, তো আপনাদেরকে দেখাই দিলাম কলোনির প্রোগ্রেস, ব্রিডিং প্রোগ্রেস, কে কটা ডিম দিল না দিল। তো যাই হোক, তো এইভাবে পরিচর্যা করবেন, আর সন্ধ্যা হওয়ার পর থেকে ঢাকে ঢুকে দিবেন পাখি, আর লাইট জ্বালাই দিবেন সব লাইট, ঠিক আছে? তো এখন ১৩ জোড়া ছাড়ছি, তো কটা ডিম দিয়েছে, কজোড়া ডিম দিয়েছে এখানে, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া ডিম দিছে। তো বাকিগুলোও ডিম দিবে, একটু সময় লাগবে, কারণ ছাড়ছি কয়েকদিন আগে, আর ভিডিও দেওয়া হয় না, আপনারা কমেন্ট করবেন ভিডিও কি রেগুলার দিব কি দিব না। আর যাই হোক, পরবর্তী ভিডিও আসতেছে, ওই ভিডিওটা দেখবেন। এখন যে পদ্ধতিটা শেখাবো, তো এতগুলো পাখি কে কটা ডিম দিছে না দিছে ওটা কীভাবে মনে রাখবো, তখন আমি আজকে মার্ক করব, এই যে মার্কার পেন নিয়ে যাচ্ছি, তো আজকে মার্ক করব, মানে হাড়িতে নাম্বার দিব, বড় বড় ব্রিডাররা যেভাবে নাম্বার দেয়, কারণ নাম্বার ছাড়া আপনার মনে রাখা একটুকু সম্ভব না, ঠিক আছে? তো নাম্বার দিতেই হবে, তো এখন আমরা এখন নাম্বার দিব হাড়িতে, তো চলেন নাম্বার দেই, কারণ হাড়ি নাম্বার দিয়ে মনে রাখবো, নাম্বার দেওয়ার পর এক নাম্বার দুই নম্বর হাড়ি এভাবে নাম্বার দিব, নাম্বার দেওয়ার পর মানে যেই হাড়িতে ডিম দিছে কত তারিখে প্রথম ডিমটা দিছে ওইটা লিখে রাখবেন, তাহলে হবে কি পরবর্তীতে যখন ১৮ দিন হবে তখন আপনি বুঝতে পারবেন প্রথম ডিম আজকে ফুটছে। তো আশা করি আপনারা বুঝছেন, আগে তো এইভাবে দিতাম না, তো এখন আমি নাম্বার দিব, এটা হলো এক নাম্বার হাড়ি, ঠিক আছে, এটা এক নাম্বার হাড়ি, এক নাম্বার লিখে দিছি, ঠিক আছে, এটা হলো দুই। তো আমি প্রত্যেকটা হাড়িতে নাম্বারটা দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন সবগুলো হাড়িতে নাম্বারিং করা হয়ে গেছে। তো এই দেখেন ১৯ নাম্বার, তারপর মোট হাড়ি আছে ২৮টা, ঠিক আছে, ২৮টা হাড়ি, কিন্তু আমি এখানে ২৮ জোড়া রাখবো না, কারণ আমি এখানে ২০ জোড়া রাখবো, ৮টা হাড়ি বেশি, কারণ এরা হাড়ি নিয়ে প্রচুর মারামারি করে কলোনিতে, আর যারা যারা মারামারি করে তাদেরকে আমি আলাদা করে দিছি, দুই জোড়াই সমস্যা ছিল, তো মানে দুই জোড়া পাখি ছিল, তো ওই দুইটা ফিমেল শুধু প্রত্যেকটা হাড়িতে ঢোকে, মানুষের হাড়িতে ঢোকে আর মারামারি করে, তো ওই দুই জোড়াকে আমি ছাদে রেখে যাচ্ছি সেপারেট কেজে, তো ওদেরকে আলাদা রাখছি। তো কলোনি যারা যারা করবেন, কলোনিতে অনেক সুবিধা হয় যে একবারে সবাইকে খাবার পানি দেওয়া যায়, আর হলো যারা যারা ডিস্টার্ব করবে ওদেরকে সাথে সাথে আলাদা করে দেবেন, তো আমি সাথে সাথে আলাদা করে দিছি। তো এখন এখানে ২৭টা পাখি আছে, একজনের জোড়া নাই, কারণ ওর জোড়াটা মারা গেছে, তো সমস্যা নাই, এখানে অনেকগুলো পাখি আছে, জোড়া নিয়ে নেবে কারো না কারোর সাথে। আর যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, আপনারা সবাই দোয়া করবেন, তো অনেক পাঁচ জোড়া ডিম দিয়েছে আপনারা দেখতে পারলেন, আর এরাও কয়েকদিনের ভিতরে ডিম দিবে, তো ঠিক আছে, এই যে ওই জোড়াটাও ডিম দিবে, তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া করি, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কত সুন্দর পদ্ধতি শিখিয়ে দিলেন। এখন যদি ১৮ নম্বর হাড়িতে যদি কোনো পাখি ডিম দেয়, তো আমি মোবাইলে নোটপ্যাডে বা কোনো খাতায় লিখে রাখবো ১৮ নম্বর হাড়িতে এত তারিখে প্রথম ডিম দিছে, তো প্রথম ডিমটা কবে ফুটবে আমি বুঝে যাব। তো এইভাবে হাড়িগুলো পরিষ্কার করব, তো এইভাবে ওই জন্য নাম্বারিং করবেন যারা কলোনিতে আছেন।
তো এইভাবে, নাহলে তো মনে রাখা মুশকিল। তো নাম্বারিং করলে মনে রাখা একেবারে ইজি হবে। তো যাক, আমি এইভাবেই লিখে রাখবো, তো আপনারাও এইভাবেই লিখে রাখবেন। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আর সবাই অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা তো জানেনই আমাদের বাতলাবার থ্রি পরিবারে সবসময় পাখি রিলেটেড উপকারী ভিডিও দেওয়া হয়। এই পাখিটার কালারটা দেখেন কত সুন্দর। তো যাই হোক, তো যারা নতুন তারা আমাদের বাতলাবার থ্রি পরিবারে সবসময় পাখি রিলেটেড উপকারী ভিডিও দেওয়া হয়। তো যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন এবং ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আর অল্প অল্প করে দেখবেন, টানে টানে দেখলে কিছুই বুঝতে পারবেন না, আপনাদেরই ক্ষতি হবে, আপনারা কিছুই বুঝতে পারবেন না। পুরো ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতেও পারবেন এবং বুঝতেও পারবেন। তো ট্যাম্বারটিকেও ছাড়ছি কলেজে, ট্যাম্বারও কয়েকদিন পর ডিম দিবে। তো দেখতে পাচ্ছেন ফুল ট্যাম, এটা দেখতে পাচ্ছেন রোমিও হলো ফুল ট্যাম, এটা ছেলে, মেয়েটা অতটা ট্যাম হয় নাই। এও কয়েকদিন পর ডিম দিবে, তো সেটা কীভাবে বুঝলাম কয়েকদিন পর ডিম দিবে? এই যে রোমিও দেখতে পাচ্ছেন আপনারা, তো কীভাবে বুঝলাম আপনাদেরকে একটু দেখাই। এই যে নিচে দেখলে বোঝা যায় কয়েকদিন পর ডিম দিবে কি দিবে না, ঠিক আছে? এই যে আপনাদেরকে আমি একটু দেখাই, আমেন। এই দেখেন, এই কয়েকদিন পরে ডিম দিবে, কারণ এর এটা অনেক উঁচা হয়ে গেছে, ডিম ওখানে আছে দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে, ফুলে গেছে বলতে গেলে। তো ওখানে ডিম আছে, তো ও কয়েকদিন পরে ডিম দিবে, ঠিক আছে? তো যাক, আজকে ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম এবং আপনাদের সবার কাছ থেকে বিদায়। আর যারা যারা বাতলাবার থ্রি গ্রুপে এখনও যুক্ত হন নাই, যারা যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা অবশ্যই বাতলাবার থ্রি গ্রুপ ফেসবুকে যায় সার্চ দিলেই চলে আসবে, বাতলাবার থ্রি লিখে গ্রুপ এবং পেজে আপনারা যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? তো আপনাদেরকে কলোনির ব্রিডিং প্রোগ্রেস দেখাই দিলাম। এই যে লুটিনোর ছেলে, এই দেখেন, এটা লুটিনোর ছেলে দেখতে পাচ্ছেন, এর জোড়াটাই সাতটা ডিম দিয়েছে। এই যে ছেলে লুটিনো, দেখেন গোলাপি নাক, ডিপ গোলাপি ছেলে লুটিনো, আমার কাছে খালি এক জোড়াই আছে, তো এগুলো পাওয়া যায় না সহজে। তো এদের বাচ্চা হইলে আমি রাখে দিব, কারণ ছেলে লুটিনোর মানে চাহিদা অনেক বেশি এবং দামও অনেক বেশি, আর এগুলো অনেক রেয়ার, সহজে পাওয়াই যায় না ছেলে লুটিনো। তো ঠিক আছে, আজকে ভিডিও পর্যন্তই।